सखी भुवो वितनोति कीर्तिम् यद्देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणुमनुमत मयूर नृत्यम् प्रेक्ष्याद्रिसान्वभरतान्य समस्त सत्वम् अजडो कंप संपादी शस्त्राद अन्यो नृकंतनः तापनो अनुष्णताधारो को वा अयं मुरलीरवः को वा अयं मुरलीरवः को वा अयं मुरलीरवः जयनिताय मधुमय सुधाम वृंदावने आज के बांशी बाजछे श्रीमद् भागवतेर श्लोक बोललाम एकटू आगे कि सुंदर श्लोकटीर अर्थ देखुन वृंदावनं सखी भुवो वितनोति कीर्तिम् ओई देख सखी वृंदावनेर कीर्ति सारा विश्वे छड़िए पड़ेछे यद्देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी जेहेतु वृंदावन देवकी नंदन श्रीकृष्णेर चरण दुटीके बुके धरेछे श्रीकृष्ण चरण बुके धरार सौभाग्येर कारणे तार नाम सारा पृथ्वीते छड़िए पड़ेछे आर श्रीकृष्ण वृंदावने एसे शुधु चरणधूलि दिलेन ना कि करलेन गोविंद वेणुमनुमत मयूर नृत्यम एत सुंदर बांशी बजालेन गोविंद जे सेई बांशी सुर के मेघेर डाक मने करे मयूर मनेर आनंदे पेखम तुले नृत्य करछे प्रेक्ष्याद्रि सान्वभरतान्य समस्त सत्वम एवं बांशी शुने मयूरेर नाच देखे गिरिगोवर्धनेर पादोदेशे जे सब पशुपाखि विचरण करछे ताराओ मनेर आनंदे नृत्य करछे एई सेई वृंदावन जेखाने बांशीर सुरे यमुनार जल विपरीत दिके छुटे जाय जेखाने बांशीर सुरे पाथर गले जल हुए जाय एई जे वृंदावनेर बांशीर सुरे पाथर गले जाय एटा वृंदावने दुई एकटी जायगाय गेले आपनारा बुझते पारबेन যখন শ্রীকৃষ্ণ লীলা হয়েছে কৃষ্ণের বাঁশিতে সেই যুগে পাথর গলে গিয়েছে এবং পাথরের উপরে শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন পাটা যেহেতু পাথরে বসে গেছে তাই সেই পাথরের উপর গোবিন্দের চরণ চিহ্ন স্থান পেয়েছে সেই চরণ চিহ্নযুক্ত পাথর রাধা দামোদর মন্দিরে সুরক্ষিত আছে আপনারা যাবেন পূজারীকে যদি বলেন পূজারী দেখার সুযোগ করে দেবে শ্রীকৃষ্ণের পদচিহ্ন পাথরে বসে গিয়েছে এমনকি কোনো কোনো জায়গায় গরু বাছুরেরও পায়ের খুরের চিহ্ন পাথরে দেখা গিয়েছে এই নিয়ে জীব গোস্বামীর সঙ্গে রূপ গোস্বামীর আলোচনা হয়েছিল যখন রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ লিখছিলেন সেই সময় একবার বল্লভাচার্য এলেন বল্লভাচার্য অত্যন্ত পণ্ডিত বিরাট বড় পণ্ডিত ছিলেন কেউ কেউ বলেন চৈতন্যদেবের সমতুল্য তার জ্ঞান ছিল কিন্তু তিনি চৈতন্যদেবকেও সম্মান করতেন তা সেই চৈতন্যদেবের ভক্ত বলে রূপ গোস্বামীর সঙ্গে দেখা করতে এসেছিল বল্লভাচার্য বৃন্দাবনে সেই সময় বল্লভাচার্য বলেছিলেন কি লেখা হচ্ছে রূপ গোস্বামী তখন রূপ গোস্বামী বললেন ভক্তি রসামৃত সিন্ধু লিখছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে একটু দেখিও কিছু যদি সংশোধন করার থাকে আমি করে দেব তাই রূপ গোস্বামীকে যেই বলেছেন সংশোধন করে দেব পাশেই বসেছিল তার ভাইপো জীব গোস্বামী তার খুব গায়ে লেগে গেল কথাটা যে আমার জ্যাঠা এবং আমার গুরু শ্রীরূপ গোস্বামী তো তাকে আগেই এরকম একটা কথা বলে দিলেন উনি যত বড়ই পণ্ডিত হোক আমার গুরুকে যখন এরকম কথা বলেছেন আমি দেখে নেব উনি কেমন পণ্ডিত তা মুখে কিছু না বলে পরে একবার
জীব গোস্বামী বল্লভাচার্যের সঙ্গে দেখা করতে গেছেন। বলছে আপনি বলছিলেন না যে কি কি সংশোধন করে দেবেন, আচ্ছা আপনি এই জায়গাটা সংশোধন করুন তো। এই বলে এক একটা শ্লোক ধরে ধরে বল্লভাচার্যের সঙ্গে যখন কথা হয়, বল্লভাচার্য যাই বলছেন জীব গোস্বামী সেটাই ভুল প্রমাণিত করছে। শেষকালে রূপ গোস্বামীর কাছে বল্লভাচার্য এসে বললেন যে ওরে বাপরে তোমার কি ভাইপো তৈরি হয়েছে গো, ওর ভিতরে এতখানি পাণ্ডিত্য আছে আমার তো জানা ছিল না। আমি বলেছিলাম তোমার গ্রন্থ সংশোধন করে দেব, কিন্তু যেগুলো আমার ভুল বলে মনে হয়েছে সেগুলো আমার যে নিজেরই ভুল সেটা আমাকে ধরিয়ে দিয়েছে তোমার এই ভাইপো। সত্যি রূপ তোমার ভাইপোর পাণ্ডিত্য দেখে আমি খুব খুশি হয়েছি। এই কথা শুনে শ্রী রূপ গোস্বামী জীব গোস্বামীর উপর ভয়ঙ্কর ভাবে রেগে গেলেন। যখন বল্লভাচার্য চলে গেলেন তখন জীব গোস্বামীকে বললেন যে তুমি বল্লভাচার্যের সঙ্গে গিয়ে তর্ক করেছ, অত বড় একজন পণ্ডিত ভক্ত মানুষ, উনি আমার উপর কৃপা করে আমার সংশোধন করবেন বলে নিজে কৃপা করে ইচ্ছা প্রকাশ করলেন, আর তুমি গিয়ে তার ভুল সংশোধন করে দিয়ে এসছ। এই যে তোমার তর্ক করার প্রবণতা, নিজের জ্ঞান জাহির করার প্রবণতা, এই প্রবণতার জন্য বৃন্দাবনের মাটি তোমার জন্য নয়, তোমার জন্য রাজসভার আসন বৃন্দাবনের ধুলো তোমার জন্য নয়, তুমি বাংলায় ফিরে যাও। যেখানে রাজপণ্ডিত হতে পারবে সেই রকম জায়গায় গিয়ে পণ্ডিত হবার জন্য আবেদন করোগে যাও, এই বৃন্দাবন তোমার মতো লোকের জন্য নয়। যখনই এইভাবে জীব গোস্বামীকে তাড়িয়ে দিলেন রূপ গোস্বামী, অত্যন্ত মনে বেদনা পেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে পড়ে আছেন জীব গোস্বামী, যে গুরুদেব একে গুরুদেব তারপর আবার জ্যাঠা, রেগে গেছেন আমার উপর খুব, উনি যদি আমাকে কৃপা না করেন আমার তো কোনো কুলেই জায়গা হবে না। তখন সনাতন এসে জিজ্ঞেস করলেন যে আচ্ছা রূপ, মহাপ্রভু যেন কি একটা বলেছিলেন কথা, একটু কেমন যেন বিস্মরণ হয়ে যাচ্ছে, বলো তো। বলে ওই তো দাদা, মহাপ্রভু বলেছিলেন নামে রুচি জীবে দয়া, বৈষ্ণব সেবন ইহা ওই পথ নাই শুনো সনাতন। ওই নামে রুচি, তারপর কি বললে, নামে রুচি জীবে দয়া, জীবে দয়া যদি প্রভুর আদেশ তবে জীবে দয়া তব কই। যখন সনাতন বলছেন রূপকে জীবে দয়া যদি প্রভুর আদেশ তবে জীবে দয়া তব কই, তুমি তো জীবকে দয়া করনি, জীবকে তুমি তাড়িয়ে দিয়েছ। রূপ বলছে প্রভু জীব মানে তার জীব গোস্বামী নয়, জীব বলতে প্রাণী। সনাতন বলছে ভাই জীব গোস্বামী কি একটা প্রাণী নয়, জীব মানে যদি জীব গোস্বামী নাও হয় জীব গোস্বামী কি একটা জীব নয়। বলে হ্যাঁ দাদা তা তো ঠিকই। বলে তাহলে তুমি অত ক্রোধ করেছ, তোমার দিক থেকে মনে হচ্ছে ও জ্ঞান জাহির করতে গেছে, জ্ঞান দেখাতে গেছে, কিন্তু ওর দিক থেকে তো ও ঠিক করেছে। আমাদের সামনে যদি চৈতন্য মহাপ্রভুকে কেউ অসম্মান করে কথা বলতো আমরা কি তাকে ছেড়ে দিতে পারতাম? তো চৈতন্য মহাপ্রভু যেমন আমার গুরু, আমার সামনে যদি মহাপ্রভুকে কেউ অসম্মান করে আমি যেমন তার সঙ্গে তর্ক করে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তর্ক করব, তেমনি তুমি হচ্ছ জীব গোস্বামীর গুরু, তোমার সম্মান রাখার জন্য ও বল্লভাচার্যের সঙ্গে তর্ক করেছে, ওর দৃষ্টিভঙ্গিতে ও ঠিক করেছে, তোমার দৃষ্টিভঙ্গিতেও তুমি ঠিক বলছ। যে বৈষ্ণবের জ্ঞানের প্রদর্শন ভালো জিনিস নয়, তোমার দিকেও তুমি ঠিক আছো, ওর দিকেও ঠিক আছে, তোমার ত্যাগ করা উচিত হয়নি ওকে। বলে তাহলে কি করবো দাদা, ওকে সময় পেলে তুমি কৃপা করো। এবার সনাতনের আদেশ পেয়ে পরে একদিন রূপ গোস্বামী দেখছেন যে পাথরের উপর গরু বাছুরের পায়ের ছাপ, কিন্তু গরু বাছুরের পায়ের ছাপগুলো কেমন না, যমুনার জলের দিকে যাচ্ছে গরু বাছুর, তাদের যাওয়ার পায়ের ছাপ আছে কিন্তু আসার পায়ের ছাপ নেই। এইটা দেখে রূপ গোস্বামী অবাক হয়ে গেলেন যে পাথরের উপর গরুর পায়ের ছাপ দেখছি, তো গরুগুলো যে যমুনার দিকে গেল তারা কি আর যমুনা থেকে উঠে এলো না, তাহলে কি তারা যমুনায় ডুবে গেল না যমুনায় ভেসে অন্য কোনো দিকে চলে গেল, এই ব্যাপারটা তো পরিষ্কার হচ্ছে না। তো জীব তো খুব পণ্ডিত, ওর তো আরও শাস্ত্রে ভালো দখল আছে, তাহলে জীবকেই একবার ডাকা হোক। জীব গোস্বামী যখন প্রণাম করে ক্ষমা চাইতে এসেছে রূপ গোস্বামীর কাছে, তখন রূপ বলছে আমি তোমায় ক্ষমা করতে পারি কিন্তু একটা সমাধান আগে কর। বলে বলুন। বলে আমি যমুনার তীরে গিয়ে দেখলাম যে পাথরের উপর গরুর পায়ের ছাপ,
তা গরুগুলো যে যমুনার দিকে যাচ্ছে তাদের পদচিহ্ন পাথরে পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু উঠে আসার কোনো পদচিহ্ন নেই। তাহলে কি গরুগুলো যমুনায় ডুবে গেল না যমুনার জলের স্রোতে ভেসে কোনো দিকে চলে গেল? এই নিয়ে আমি খুব দুশ্চিন্তায় পড়েছি। তখন জীব গোস্বামী বলছে, গুরুদেব আপনি সবই জানেন, সবই বোঝেন, কিন্তু তবু আমার জ্ঞানের পরীক্ষা নেবার জন্য আপনি আমাকে প্রশ্ন করছেন। আপনার যদি কৃপা থাকে আপনার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দিতে পারব। আমার মনে হয় যে শ্রীকৃষ্ণের যখন বাঁশি বাজে তখন পাথর গলে যায়, এটা তো ঠিক? বলে হ্যাঁ এটা তো ঠিকই। তা শুনুন, যখন গরুগুলো যমুনার দিকে যাচ্ছিল সেই সময় শ্রীকৃষ্ণের বাঁশি বাজছিল, তাই পাথরগুলো গলে নরম হয়েছিল, তাদের যাওয়ার পায়ের ছাপ চিহ্ন পড়ে গেছে ওই পাথরে। কিন্তু গরুগুলো যখন জলকেলি করে উঠে আসছিল সেই সময় বাঁশি আর বাজেনি, তাই নরম পাথর আবার শক্ত হয়ে যায়, সেই জন্য ফিরে আসার চিহ্ন আর তাদের দেখতে পাওয়া যায়। যখনই এই কথা বলেছে অমনি জীব গোস্বামীকে বুকে জড়িয়ে ধরেছে যে ওরে তুই শুধু আমার শিষ্য নয়, তুই শুধু আমার ভাইপো নয়, তুই বৈষ্ণব জগতের গর্ব। এই যে তোর হৃদয় অনুভূতিটা হয়েছে কৃষ্ণের বাঁশি সম্পর্কে, সমস্ত শাস্ত্র সমস্ত তত্ত্ব তোর হৃদয়ে স্ফূর্তি লাভ করুক, এই আমি তোকে আশীর্বাদ করলাম। জীব গোস্বামী আবার শ্রীরূপ গোস্বামীর হৃদয়ে স্থান পেলেন। তাই বাঁশি যদি বাজে বৃন্দাবনের পাথর গলে যায়। বাঁশিতে ডেকেছে কে, মরিল মরি আমায়, বাঁশিতে ডেকেছে কে? ভেবেছিলেম ঘরে রব কোথাও যাব না, ভেবেছিলেম ঘরে রব কোথাও যাব না, ওই যে বাহিরে বাজিল বাঁশি, মরি বল কি করি, ওই যে বাহিরে বাজিল বাঁশি বল কি করি আমায়, বাঁশিতে ডেকেছে কে? মরিল মরি আমায়, বাঁশিতে ডেকেছে কে? বাঁশির সুরে মুনি ঋষির ধ্যান ভেঙে যায়, বৃন্দাবনের পাথর গলে যায়, যমুনার জল বিপরীত দিকে যায়। সেই বাঁশি আজকে রাধারানী শিখতে যাবেন কৃষ্ণের কাছে। সকাল থেকেই রাধারানীর মনটি খারাপ, অত্যন্ত মন খারাপ, কারণ কৃষ্ণ দর্শন হয়নি। তাই রাধারানী বলছেন, সখীরে আমার বিধাতাকে দেখলে মাঝে মাঝে মনে হয় যে বিধাতার যে গ্রন্থাগার আছে সেই গ্রন্থাগারে গিয়ে আমি আগুন দিয়ে দেব। কি গ্রন্থ পাঠ করেছে বিধাতা? আইন প্রণয়ন করতে গেলে আগে তো গ্রন্থ পড়তে হবে, তাহলে কোন গ্রন্থ পড়ে বিধাতা এমন আইন করেছে যে আমাকে করেছে কুলকামিনী আর কৃষ্ণকে করেছে এত সুন্দর রূপের প্রতিমূর্তি? কেন আমাকে এইভাবে এত ব্যথা দিল বিধাতা? ওই বিধাতার বিধানে আমি আগুন দিতে চাই। বিধির বিধানে
থামো অনলভে যাই রে বিধে যদি সে পরাণ বোধ তার দেখা পাই রে তার দেখা সখীগণ বলছে নগো রাধে তুই তো প্রতিদিন গোবিন্দের দর্শন পাস তাহলে এই মনের দুঃখের কথা গোবিন্দের কাছে বলিস না কেন আমাদেরকে দেখলে তোর যত দুঃখের কথাই উঠলেই ওঠে রাধারানী বলছেন সখীরে তোরা ঠিক বলেছিস গোবিন্দকে আমি প্রতিদিন দর্শন করি বটে কিন্তু দুঃখের কথা বলতে পারি না কারণ তখন কিছুই আমার মনে পড়ে না কিছুই আমার মনে পড়ে না ওই বদন পানে চাইলে পরে কিছুই আমার মনে পড়ে না ওই বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ ভুলে যাই রে বদন পানে চাইলে পরে আমি সকল দুঃখ বিধির বিধানে হামে অনল বেঝাই সেই বিধানে আগুন দেব যে বিধি আমায় কৃষ্ণ ভজন করতে দেয় না সেই বিধানে আগুন দেব যে বিধি আমায় কৃষ্ণ ভজন যে বিধি আমায় কুলের কামিনী কইলে কৃষ্ণ ভজন করতে যে বিধি আমায় কুলের কামিনী কইলে আমায় কৃষ্ণ ভজন করতে আমায় যদি সে পরাবোধ তার দেখা পাই তার এই ললিতা এই বিশাখা তোরা কথা শোন আজকে আমার মনে খুব কষ্ট হচ্ছে আমি কয়েকজনকে অভিশাপ দেব অভিশাপ দিতে চাই আমি আর আমার সহ্য হচ্ছে না কিছু কিছু লোক আছে এই বৃন্দাবনে যারা কৃষ্ণের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে তাদেরকে আমি অভিশাপ দেব বলবো আমার পরাণ বধুকে যারা করিয়া দিতে চায় পরগো আমার পরাণ বধুকে যারা করিয়া দেয় পরগো যারা করিয়া দেয় পর এবার অভিশাপ দিলাম দিন দুপুরে যেন তার পড়ে বাড়ি ঘর ঠিক দুপুর বেলায় যেন তার বাড়িতে আগুন লেগে যায় এইটাই আমার অভিশাপ এবার ললিতা বিশাখা অভিশাপটা শুনে সবাই মুচকি হাসছে এই হাসছিস কেন তোরা আমি অভিশাপ দিচ্ছি হাসির কাণ্ড বলে না না অভিশাপটা তো খুব মারাত্মক কিন্তু অভিশাপে এমন একটা কথা বললি সেটা শুনে হাসি পাচ্ছে কি কথা তুই বললি ঠিক দুপুর বেলায় যেন ঘরে আগুন লাগে এটা একটা হাসির ব্যাপার না তোর শত্রুর ঘরে আগুন লাগলেই হলো ২৪ ঘন্টার মধ্যে কোনো একটা সময় লেগে গেলেই হলো তুই আবার সময় বেঁধে দিচ্ছিস কেন যে দুপুর বেলাতেই আগুনটা লাগতে হবে ওইটা শুনেই তো হাসি পাচ্ছে
রাধারানী বলছে সখীরে ঠিক দুপুর বেলায় যেন তার ঘরে আগুন লাগে। কোন দুপুর জানিস? দুপুর কোনটা? এখানে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের প্রভাতকাল, যখন আমাদের এই জগতের সমস্ত আলো নিভে যায়, চিরকালের মতো অন্ধকার নেমে আসে, তখন আমাদের সন্ধ্যাকাল। অর্থাৎ জন্ম হলো প্রভাত, মৃত্যু হলো সন্ধ্যা, তার মাঝখানে যে যৌবনকাল, এই যৌবনকালটাই হচ্ছে দুপুর বেলায়। যারা কৃষ্ণের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটাতে চাইছে তাদের ঠিক দুপুরে যেন ঘরে আগুন লাগে, তার মানে তাদের ঠিক যৌবনকালে কৃষ্ণ বিরহের আগুন লেগে যেন হৃদয়ে ঘর পুড়ে ছাই হয়ে যায়। তাই প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, দুপুরে যেন ঘর পুড়ে যায়, প্রাতেও নয় সন্ধ্যায়ও নয়, ঠিক দুপুরে যেন ঘর পুড়ে যায়, গোবিন্দ বিরহ কৃষ্ণের নাম করবে না, কৃষ্ণের গুণ গাইবে না, আমি তাদেরকে অভিশাপ দেব। আমার মধুর গুণ বিনা যারা অন্যের গুণ গায় বসে এই বৃন্দাবনে, মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় বসে এই বৃন্দাবনে, মধুর গুণ বিনা যারা বৃন্দাবনে বাস করবে, যমুনার জল খাবে আর বৃন্দাবনের ফল খাবে, কৃষ্ণ গুণ ছাড়া অন্য গুণ যদি কেউ গায়, আমি তাকে অভিশাপ দিলাম। মধুর গুণ বিনা যারা অন্য গুণ গায় তাহারে আসিয়া যেন কাল সাপে খায়। ললিতা বিশাখা সবাই মাথা নিচু করে বলছে, রাধে তোর এই অভিশাপটা কিন্তু একদম আমাদের ভালো লাগলো না, কারণ তুই রাজকন্যা শুধু নয়, তুই করুণাময়ী, দয়াময়ী, স্নেহময়ী, প্রেমময়ী, তোর মুখ থেকে এইরকম মারাত্মক কথা কি করে বেরোলো? যে কৃষ্ণগুণ না গিয়ে অন্য গুণ যদি কেউ বৃন্দাবনে গায় তাকে সাপে কামড়াবে? বৃন্দাবনে শুধু কি কৃষ্ণ ভক্তের বাস? এখানে কাত্যায়নী মায়ের ভক্ত নেই? কাত্যায়নী মন্দির আছে কি না? তাহলে কাত্যায়নীর যারা পূজারী তাকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গোপেশ্বর মহাদেবের মন্দির আছে কি না? তাহলে যে শিবের পূজারী তাকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে। তা বৃন্দাবনে শিবের মন্দিরও আছে, কাত্যায়নী মন্দিরও আছে, মাতৃ মন্দির, শিব মন্দির, আরও কত রকমের দেবদেবীর মন্দির রয়েছে। এবার তুই বলছিস কৃষ্ণগুণ না গিয়ে অন্যের গুণ গাইলেই সাপে কামড়াবে, এটা তোর কিন্তু একেবারে সাম্প্রদায়িক অভিশাপ হয়ে গেল। রাধারানী বলছে, সখীরে তোরা আমার মুখের কথাটা ধরিস না, তোরা আমার অন্তরের কথাটা বোঝার চেষ্টা কর। আমি বলেছি কৃষ্ণগুণ না গেয়ে অন্য গুণ যদি কেউ গায় তাকে সাপে কামড়াবে, কোন সাপ জানিস? ওই গর্ত থেকে বেরিয়ে আসা সাপ নয়। কোন সাপে কামড়াবে জানিস? যে সাপে আমায় দংশন কইলে, যে সাপে আমায় দংশন কইলে যেন তাকেও এসে দংশন করে, যে সাপে আমায় দংশন কইলে তাকেও এসে দংশন করে, ওই কৃষ্ণ অনুরাগ ভুজঙ্গ তাকে এসে দংশন করে, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাসে ভনে গো, বাসলিয়া দেশে দ্বিজ চণ্ডীদাস
বলে গো তোমার বন্ধু তোমার আছে রাধে অন্য গালি পাড়ো কেনে ভগবান পদকর্তা চণ্ডীদাস ঠাকুর বলছেন গো রাধে তুমি বৃন্দাবনে বসে যে দুটি অভিশাপ দিলে আমি তোমার আশীর্বাদ চাই না তোমার ওই দুটি অভিশাপের একটাও যেন আমার ফলে 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 যেন বিরহা নলে আমার ঘর পুড়ে যায় একটাও যেন আমার ফলে বিরহা নলে ঘর পুড়ে যায় অনুরাগ ভুজঙ্গে দংশন করে বিরহা নলে ঘর পুড়ে যায় অনুরাগ ভুজঙ্গে দংশন করে বিরহা নলে ঘর পুড়ে যায় একটাও যেন আমার ফলে তোমার বধু তোমার আছে গালি পারো কেন কথা বলতে বলতে হঠাৎ বেজে উঠল শ্যামের মুরলী সখীর সমাজে রায় আছিল বসিয়া গো হেন কালে কুঞ্জ বনে বাজিল বাসিয়া হেন কালে কুঞ্জ বনে বাজে বাসি রাধা রাধা বলে গো কালে কুঞ্জ বনে বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে বাজে বাঁশি রাধা বলে কোন কুঞ্জ হতে শ্যামের বাঁশি বাজে রাধা বলে বাসি অন্য নাম কি জানে দারে বাজিলো বাঁশিয়া বাঁশিয়া গো আর না বাজিও বাঁশি নীরব হয়ে থাকো নানায়ার বেজো না আর বেজো না শ্যামের মুরলী তুমি আর বেজো না শ্যামের মুরলী তুমি আর বেজো না বলি বেজো না বেজো না 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 মুরলী তুমি আর বেজো না বেজো না বেজো না তোর হাতে ধরিয়ার পায়ে পড়ি বেজো না বেজো না হাতে ধরিয়ার পায়ে পড়ি বেজো না বেজো না
শ্যামের মরণে তুমি আর বেজো না। বাঁশি নয় বাঁশি নয় আর না বাজিও বাঁশি করি অহংকার, এটা তো বাঁশি বাজছে না। সর্বদংশীল যেন সর্বদংশীল যেন হৃদয়ে আমার সর্বদংশীল যেন হৃদয়ে আমার হৃদয়ে আমার ওরে শ্যামের মুরলি মুরলি তুমি রাধার নাম ধরে বে বেজো না, এই গানটি আমায় শিখিয়েছিলেন শ্রী মনোরঞ্জন ভট্টাচার্য, রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলের অধ্যাপক ছিলেন। প্রত্যেকটি গান খুব অন্তর দিয়ে শেখাতেন, বলতেন যে মহাপ্রভুর সম্পদ তোমরা যে যত পারো নিয়ে নাও। এই গানের মধ্যে কি রস, কীর্তন গানের বিলম্বিত তালে ঠিক ঠিক গুরুমুখী গান যতক্ষণ না হয় কীর্তনের পূর্ণ মর্যাদা হয় না। এই যে তালটি চলছে বড় একতালি তাল, ভেতরে রাগটা খেলা করছে মিশ্র বেহাগ, কীর্তনের যে বেহাগ হয় কোমলনিযুক্ত বেহাগ, কোমলনিযুক্ত প্রাচীন একটা বেহাগ, যেটা আজকালকার দিনে বেহাগ অডা বলে অনেকে বা বেহাগ দা বলে। শ্যামের মুরলি তুমি আর রাধার নাম ধরে হেবে বেজো না, এজেরে তোর বিষম সন্ধান তাহে অবলা আর প্রাণ, অবলার প্রাণে সহে কত যাতনা, যাতনা শ্যামের মুরলি আমার শ্রবণের রন্ধ্র মাতা ইলি, ওরে আমায় আকুল করিলি রে, ওরে বাঁশি রে তোর বাঁশি রে তোর গানের সুরে কোন অবলা কি রইতে পারে, ওরে বাঁশি রে তোর গানের চার তিন ছন্দ
एक दुई तीन चार एक दुई तीन एक दुई तीन चार एक दुई तीन काशी रे तोर गानेर सुरे कोनो পারে ওরে বাসি তাই ওর হরে ওর গানের সুরে কোনয় বলাতি রইতে পারে বাসি রে তোর গানের সুরে কোনয় বলাতি রইতে পারে বাসি রে তোর গানের সুরে আমার শ্রবণের রন্ধ্র কুল করিলি রে শ্যামের মুরলি আরে ও ডাকাতের মুরলি দেখুন একটা বড় তালের পরেই আবার ছোট তালটা কত সুন্দর লাগছে ওটা ছিল বড় একতালি তাল আবার একই সুর সেই বিহাগ সুরই থাকছে কিন্তু পরেরটা ছোট লোফা আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায় আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায় এই মন্ত্র শিখেছো কোথায় মন্ত্র শিখেছো কোথায় এমন অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায় অবলা বশ করা মন্ত্র শিখেছো কোথায় বলো কি বলি তোমায় আরে ও ডাকাতের মুরলি কি বলি তোমায় গোপী মন চোরার চারু চন্দ্রাধরে থাকো গোপী মন চোরার চারু চন্দ্রাধরে কতগুলো চ আছে দেখো একে বলে অনুপ্রাস অলঙ্কার চ চ চ চ গোপী মন চোরার মানে গোপীর মন চুরিকারী কৃষ্ণ চারু চন্দ্রাধরে চারু মানে সুন্দর চন্দ্রাধর মানে চাঁদের মতো অধর অধর কাকে বলে নিচের ঠোঁট এই দুটো ঠোঁটের মধ্যে নিচের ঠোঁটটাকে বলে অধর চারু মানে সুন্দর চাঁদের মতন এক ফালি চাঁদের মতন গোবিন্দের যে নিচের ঠোঁটটা সেইখানে তোমার অবস্থান কাজী তোমার সুরে এই ব্রজগোপীদের যে কি ভয়ঙ্কর অবস্থা হয় সেটা বোঝার ক্ষমতা কি তোমার আছে তুমি থাকো কোথায় আর আমরা থাকি কোথায় যে লোকটা সারাক্ষণ এসি ঘরের মধ্যে বসে চাষি ভাইদের কথা চিন্তা করে তারা চাষি ভাইয়ের সঠিক চিন্তা করতে পারবে কাঠফাটা রৌদ্রে চাষি চাষ করার সময় যে কি কষ্ট পায় ওই এসি ঘরের অফিসার বুঝবে ওই জন্য চাষিদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলে আগে ওই অফিসারকে সারাদিন এই রোদ্রে বসিয়ে রাখো চাষির পাশে তবে চাষি সম্পর্কে সে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তা না হলে চাষির ব্যাপারে সিদ্ধান্ত যিনি নিচ্ছেন চব্বিশ ঘন্টায় তিনি এসিতে বসে আছেন তার বাড়িতে এসি তার গাড়িতে এসি তার অফিসেও এসি অথচ চাষি ভাই সারা দিনের মধ্যে অন্তত আট ঘন্টা কাঠ ফাটা রৌদ্রের মধ্যে চাষ করছে তাহলে তার সিদ্ধান্ত ওই এসি ঘরের লোক নেবে কি করে তা আমরা যারা গোপী সবসময় কৃষ্ণ বিরোধী কৃষ্ণ বিবাদী লোকের মধ্যে আমাদের বাস আর তুই যেখানে বাঁধছিস সেখানে শুধু অমৃতের ঝর্ণা অমৃতের ঝর্ণায় তুই দিনরাত স্নান করছিস আমাদের কষ্ট তুই কি করে বুঝবি গোপী মন চোরার
চারু চন্দ্রা ধরে থাকো, তোর সময় অসময় নাই রে মুরলি, রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম ধরে কেন ডাকো রে, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম অন্য নাম কি শেখো নাই, রাধার নাম ধরে কেন ডাকো, রাধার নাম ধরে কেন ডাকিছো, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছো রে, ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছো রে, কথা কহিতে কহিতে প্যারি, কথা কহিতে কহিতে প্যারি, আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, আমার জ্ঞান দাস সব ভুলে গেল, জ্ঞান দাস দাই ভুলে গেল, তাই বলে আর না বাজিও বাসি নীরব হয়ে থাকো, সাজিয়া বেড়াইছি আমি আবার কেনে ডাকো, আর ঘরে রইতে নারী করো না বিচার, আর ঘরে রইতে নারী করো না বিচার, যদুনাথ দাসে কহে যদুনাথ দাসে কহে করো অভিসার, করো অভিসার দর্শনে, চলো চলো শ্যাম দর্শনে, চলো চলো শ্যাম দর্শনে, ওই রসের বদন দেখবে যদি, চলো চলো শ্যাম দর্শনে, ওই রসের বদন দেখবে, তুমি আর বিলম্ব করো না হে, রসের বদন দেখবে যদি আর বিলম্ব করো না হে, রসের বদন দেখবে যদি, চলো চলো শ্যাম দর্শনে, আরে যদুনাথ দাস বলে করো অভিশাপ, করো অভিশাপ, এইভাবে যখন রাধারানী বাঁশির প্রতি আক্ষেপ করে কথা বলছেন, ললিতা বিশাখা বলছে রাধে তুই কৃষ্ণ দর্শনে যদি যাবি তাহলে আয় তোকে মন দিয়ে ভালো করে সাজিয়ে দি, রাধারানী বলছে সাজাবি সাজাবি তো নিশ্চয়ই কিন্তু বেশি সাজাবি না, এই শোন আজকে কিন্তু আমি কৃষ্ণের রূপ দেখতে যাব না, আজকে আমি কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাব, দেখতে যাওয়া আর শিখতে যাওয়া এক জিনিস নয়, কিছু মনে করবেন না, দেখতে গেলে সেজে গুজে যেতে হয় আর শিখতে গেলে যতটা কম সাজ হয় ততটাই ভালো, কি বাবা, যেমন সিনেমা দেখতে গেলে সেজে গুজে গেলে কোনো অন্যায় নেই, বিয়ে বাড়িতে কোণে দেখতে গেলে সেজে গুজে গেলে কোনো অন্যায় নেই, কিন্তু আপনি যখন কীর্তন শুনতে যাবেন, আপনি যখন ভাগবত পাঠ শুনতে যাবেন, তখন একজন চড়া সাজ দিয়ে যদি আসেন, একজন ভক্ত যদি আপনার পাশে বসে থাকে সেও তো আপনার জন্য বিচলিত হবে, মন দিয়ে তো সেও কীর্তন শুনতে পারবে না, কাজেই নিজেরও অন্যায় হলো অন্যেরও অন্যায় হয়ে গেল, সেই জন্য দেখতে যাওয়া আর শিখতে যাওয়া এক জিনিস নয়, ওই জন্য কলেজে যাবার সময় স্কুলে যাবার সময় উগ্র সাজ দিতে নেই, কিন্তু বিয়ে বাড়ির সময় যত পারো উগ্র সাজ দিয়ে দাও, কেউ বাধা দেবে না, কিন্তু তুমি যখন বিদ্যালয়ে যাবে কারোর কাছে কিছু শিখতে যাবে অবশ্যই সেখানে যেন উগ্র সাজ না থাকে, তা শোন ললিতা বিশাখা আমি কৃষ্ণের রূপ দেখতে আজকে যাচ্ছি না আর নিজের রূপও দেখাতে যাচ্ছি না, আজকে আমি কৃষ্ণের কাছে বাঁশি শিখতে যাব, তাই শিক্ষায় যেরকম ভদ্র সভ্য অল্প সাজে হয়, হ্যাঁ যাতে ভদ্রলোক বলে মনে হয় সেইটুকু সাজ হলেই যথেষ্ট, বলছে বাবা ঠিক আছে অনেক জ্ঞান দিয়েছিস বাবা আর জ্ঞান দিস না,
আমাদের একটু জ্ঞান তো আছে রাধে, তোরই আমরা বান্ধবী এটা যেন ভুলে যাস না, ঠিক আছে? আজকে তুই যখন ইচ্ছা প্রকাশ করেছিস যে রূপ দেখা নয়, রূপ দেখানোও নয়, আজকে শিখতে যাবি, তা সেই রকমই আমরা তোকে অল্প করে সাজাব। বংশী রব পশিল কানে চিতে না ধৈ রজমান, বংশী রব পশিল কানে চিতে না ধৈ রজমান, মনে উঠিল রসবতী আহা মরিরে কে যাবি আমার সঙ্গে, বিপিনাবি হার রঙ্গে যাবি আমার সঙ্গে, বিপিনাবি হার রঙ্গে ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে, ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে, ও গো ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে, ভেটিবারে যাবি কৃষ্ণ দর্শনে, ভেটিবারে যাবি কৃষ্ণ দর্শনে, ভেটিবারে যাবি কৃষ্ণ দর্শনে, ভেটিবারে যাবি কৃষ্ণ দর্শনে, ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে, ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে, ভেটিবারে গোকুলের পতি তোরা কে কে যাবি রে। মানিয়েছে তো? কৃষ্ণ দর্শনে যাবে না আজকে, শুধু শিখতেই যাবে আমার রাধা রানী। তো যেহেতু শিখতে যাবে ওই জন্য বেশি সাজগোজ নয়, একটা মালা না হলে তো মানায় না। তাই রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে, রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে। আমাদেরকে রাধারানী বারণ করেছেন বেশি শেখানো যাবে না, কাজে একটা মালা না পরালে ভালো লাগে না, মালা দিয়েছি। এবার যেহেতু উনি কৃষ্ণ সাধিকা, সেই জন্য ওনার গলায় ওনার কপালে একটা চন্দনের তিলক দিতেই হবে। কৃষ্ণ সেবিকা মনে করে তো নিজেকে, আমরা তো আমাদের রাজকুমারী মনে করি। তাই চন্দনের বিন্দু ভালে দিল গো, ওই চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো, ওই চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। এবার উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, আপনাদের যেমন চোখে পলক পড়ছে না, সবাই তাকিয়ে রয়েছে ওই দিকে, তেমনি ললিতা বিশাখা সবাই হেরি সবে নিমি খোঁতে জিল, কারো চোখে পলক পড়ে না, চোখে পলক পড়ে না, অপলকে চেয়ে রইল চোখে পলক পড়ে না, অপলকে চেয়ে রইল ওই রাই বদন পানে সবে, অপলকে চেয়ে রইল রাই বদন তরে সবে, অপলকে চেয়ে রইল রাই বদন তরে সবে, অপলকে চেয়ে রইল রাই বদন তরে সবে, চোখে পলক পড়ে না, বদন পানে হেরি সবে নেমে খোঁতে জিল। রাধারানী যেহেতু বলেছে বেশি সাজাবো না, তাই মালা দিয়েছি, চন্দন দিয়েছি, সিঁদুর দিয়েছি, আর কিচ্ছু দেব না। রাধারানী বলছেন তোরা এইরকম কেন রে, অল্প সাজাবি বলে মাত্র তিনটে জিনিস, ধৃত ষোড়শ শৃঙ্গারা, সোলা শৃঙ্গার বলে হিন্দিতে বলে সোলা শৃঙ্গার, সংস্কৃত বলে ষোড়শ শৃঙ্গারা, ষোলোটা সাজি আমি সাজি আর মাত্র তিনটে, দূর আর কিছু দে কয়েকটা গয়না অন্তত দে। বলে এই বলছিলিস সাজবি না, নে বাবা এই গয়নার পেটি খুলে দিলাম, তোর যেটা মনে হয় নিয়ে নে। রাইধনি আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে, রাইধনি আমার ভূষণ পরে
মনোহরের মনোহরে ধনে আমার ভূষণ পরে মনোহরের মনোহরে একটি শোভারে ধনে আমার ভূষণ পরে মনোহরের মনোহরে বলধৈরাজ ধরিবে কি বায়ানে গো ধৈরাজ ধরিবে কি বায়ানে গো এই গোবিন্দ দাসেতে কয় ও গো মন মনে হেন গোবিন্দ দাসেতে কয় মর মনে হেন গগনের চাঁদ যেন নামি আছে ভূমে না 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 চাঁদ যেন নামি আছে শুধু নয় চাঁদ নয় চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে শোভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে শোভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে তার হাতে চাঁদ পায়ে চাঁদ মানে হাতের দশটি নখ যেন দশটি চাঁদের মতো উজ্জ্বল পায়ের দশটি নখ যেন দশটি চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ আবার কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দন চাঁদের মালা চলেছে চাঁদ যেন নামি আছে ভূমে তাহলে সেজেছিস রায় আর দেরি না করে তাহলে যাই শ্যামসুন্দরের কাছে আরে চলিল কুঞ্জ বনে গোপী আরে চলিল কুঞ্জ বনে গোপী আরে চলিল কুঞ্জ বনে চলিল কুঞ্জ বনে গোপী চলিল আরে চলিল কুঞ্জ কুঞ্জ বনে গোধনী চলিল কুঞ্জ বনে গোধনী মনের সাধে বিজয়ী রাধে মনের সাধে বিজয়ী রাধা মনের সাধে কথা কইতে কইতে মনের সাধে কথা কইতে কইতে মধুর কৃষ্ণ কথা কইতে মধুর কৃষ্ণ কথা কইতে কইতে কৃষ্ণ কথা কইতে কইতে গোবিন্দ সাধে বিজয়ী রাধে সব সখী গণ সঙ্গে সব সখী গণ সঙ্গে চলিল কুঞ্জ আরে চলিল কুঞ্জ বনে গোপী আরে চলিল কুঞ্জ এইভাবে আবে সে সখীর অঙ্গে 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 অঙ্গ হলাইয়া বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় রে বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায় মাধবী লতার আড়ে দেখে শ্যামরায় মাধবী লতার আড়ে দেখে শ্যামরায় যে দাঁড়াইয়ে আছে নাগর যে দাঁড়াইয়ে আছে ওই যে অধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়াইয়ে আছে অধরে মুরলি লয়ে নাগর যে দাঁড়াইয়ে আছে ওই অধরে মুরলি লয়ে ওই দেখ অধরে মুরলি লয়ে
ত্রিভঙ্গ বঙ্কিম ঠাবে আধারে মুরলি লয়ে ত্রিভঙ্গ বঙ্কিম ঠাবে আধারে মুরলি লয়ে ওই নাগর যে আছে কি দেখলি তোর গোবিন্দ বাঁশি বাজাচ্ছে ওই দেখ বাঁশি এবার বাঁশি যদি কেউ বাজায় বাবা তাকে বিরক্ত করতে নেই কারণ বাঁশি বাজানো তো একটা সাধনা তাই রাধারানী মনে মনে ভাবলেন আমার প্রাণ গোবিন্দ আমার জন্যই তো বাঁশি বাজাচ্ছেন আমি এসেছি তাকে জানাবো কিন্তু তাকে বিরক্ত করব না বিরক্ত না করে কি করে জানাবো বাঁশি বাজছে এই যে গোবিন্দ বাঁশি দেখুন বাবা কিছু মনে করবেন না আজকালকার নায়িকা হলে কি করে জানাবে বন্ধু আমি এসেছি আজকালকার নায়িকারা লম্বা লম্বা নখ রাখে নখের খোঁচা দিয়ে জানাবে আমি এসেছি এবার যিনি নায়ক তিনি বুঝবেন যে নায়িকা এসেছে না তারকা এসেছে কিন্তু আমার রাধারানী হচ্ছেন নায়িকার শিরোমণি সেই জন্য তার তো ওইরকমভাবে নিচ মনোবৃত্তি বা ওইরকম কুরুচিপূর্ণ ব্যবহার তো হবে না তাই রাধারানী কি করে জানালেন যে বধূ আমি এসেছি মুখে কথা বললেন না কি করলেন কৃষ্ণ যে বাঁশিটি বাজাচ্ছেন ওই বাঁশির সুরের ভিতর থেকে তালটাকে বেছে নিলেন আর তালটা বেছে নিয়ে সেই তালে তালে নূপুর ধ্বনি করতে লাগলেন নূপুর বাজলেই গোবিন্দ বুঝতে পারবে রাধারানী এসে গেছে তাই নূপুর বাজতে লাগলো এক দুই তিন এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন নূপুরের রণ ঝন পড়ে গেল নাগর চমকি বলে রাই এলো পারা আমার রাই বুঝি এলো গো রাই বুঝি এলো গো নইলে এমন নূপুর ধ্বনি কে বা করে এরম নূপুর ধ্বনি কে জানে নূপুর ধ্বনি কে বা জানে আমার বাঁশির সুরে তাল মিলাইয়ে নূপুর ধ্বনি আমার বাঁশির সুরে তাল মিলাইয়ে নূপুর ধ্বনি কে বা জানে নয় বুঝি এলো গো আইসো আইসো ভালো হলো আমার বিনোদিনী রাধা আইসো আইসো ভালো হলো তোমার দর্শনে দূরে গেল মনসী বাধা দর্শনে দূরে গেল মনসী বাধা ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল নম প্রেমময়ী বলি রাই চরণে দিল প্রেমময়ী বলি রাই চরণে দিল চরণ ধুলা ঝাড়ে পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে ললিতা মুচকি হাসে কুন্দলতা শ্যামসুন্দর নাগরের শিরোমণি হয়ে কেমন আমাদের রাইধনির চরণ ধুলি মুছিয়ে দিচ্ছে দেখ আমরা এমন প্রেম দেখি না এমন প্রেম দেখি না জনমিয়ে এই বৃন্দাবনে এমন প্রেম ঠিক আছে এইসব কথা পরে হবে কিন্তু রাধারানীর মনটা গেছে খারাপ হয়ে গেল আমাদের রাধারানীর কো মাথা মুখ মাটির দিকে করে বসে আছে কেন গো মন খারাপ কি হয়েছে রাই তোর কি হয়েছে তো কিছুই কথা বলে না এ ললিতা তুই জিজ্ঞেস কর না বিশাখা তুমি কিছু জানো আমাদের সাথে ভালো হাসতে হাসতে এলো হাসতে হাসতে নাচতে নাচতে তাহলে এখানে এসে কি হলো বল না খুলে
আমি তো আজকে চন্দ্রাবলীর কুঞ্জেও যাইনি, কিছুই তো করিনি ভুল, আমি রাধারানীর জন্য কত কষ্ট করে বাঁশি বাজালাম, কিন্তু কি হয়েছে, কি এরকম মাটির দিকে তাকিয়ে আমার দিকে একটু দেখো। আজকে কিন্তু রাধারানীর মান নয় অভিমান, মান আলাদা অভিমান আলাদা। বধু বধু হে, এবার কথা বলছেন রাধারানী কিন্তু কৃষ্ণের দিকে না তাকিয়ে, মাটির দিকে তাকিয়ে কথা বলছে কৃষ্ণকে উদ্দেশ্য করে। বধু হে তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি 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 জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, হে বধু তুমি বাঁশি বাজানো জানো না, জানো না, জানো না, অসময় বাজাও বাঁশি, অসময় বাজাও বাঁশি, আমার পরাণ মানে না বাঁশি, অসময় বাজাও বাঁশি, পরাণ মানে না বাঁশি, বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না। আমার কষ্ট হয় কখন জানো, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে, আমার নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে, আমার নাম ধৈরা বাজাও বাঁশি আমি মরি লাজে। চাঁদ কাজী বলে এই পদটির লেখা, চাঁদ কাজী মুসলমান পদকর্তা কিন্তু রাধা গোবিন্দের কীর্তন লিখেছেন। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুরি, যিমুনা যিমুনা আমি না দেখিলে হরি, যিমুনা যিমুনা আর বাঁচব না রে, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, বাঁশরিয়া না দেখিলে বাঁচব না রে, জীবনা জীবনা আমি না দেখিলে হরি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি জানো না। এইবার আমি বুঝতে পেরেছি আমার রাধারানীর অভিমান কেন হয়েছে। এসো আমার প্রেমময়ী রাধে, আমি যখন তখন বাঁশি বাজাই সেই জন্য তোমার সব কাজ পণ্ড হয়ে যায়, সেই জন্য তোমার মন খারাপ। তো এইবার তুমি ওইখানে গিয়ে বসো, আমি তোমায় বাঁশি শেখাচ্ছি। রাধে শোনো, তুমি অভিমান করলে আমার মন একেবারে খারাপ হয়ে যায়, তাহলে আমাকে কি কাজ করতে বলো, আমায় কি সেবা করতে বলো, আমি সেই সেবাই করব। বলছে সেবা নয়, আজকে তুমি বাঁশি বাজানো আমাকে শেখাবে। শেখাবো? হ্যাঁ বধু, ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তরে, তোমার ওই সাধের বাঁশি শিখিবার তরে, এখন নিজ দাসী মনে করি বাঁশি শিখা হই আমারে, ওই বাঁশি শিখা হই আমারে, ওই বা
কোন রন্ধ্রের প্রাণে বাসি বধু গাও কোন গীত হে শিখাও এই যে বাঁশি আলা বাঁশি যে বাজাচ্ছ আমাকে একটু বাঁশি শিখিয়ে দাও আগে বলো তোমার বাঁশির কয়টি রন্ধ্র আছে দেখি বাঁশি দেখি আচ্ছা তোমার এই বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য একটা ছিদ্র আর আঙুল দেওয়ার জন্য ছয়টি ছিদ্র ছয়টি ছিদ্র আটটি ছিদ্র আর চারটি ছিদ্র তিন রকমের বাঁশি আছে কৃষ্ণের যে বাঁশিটা দুই হাত লম্বা চারটি ছিদ্রযুক্ত সেটা হলো মুরলি যেই যেই বাঁশিটা বারো আঙুল লম্বা ছয়টি ছিদ্রযুক্ত সেটা হলো বেণু আর যেই বাঁশিটা সতেরো আঙুল লম্বা আটটি ছিদ্র সতেরোটা আঙুল আর আটটি ছিদ্র সেই বাঁশিকে বলে বংশী তো আজকে আমি তোমার কাছে ওই বংশীটা শিখব যখনই বলেছে বংশী শিখবে তাহলে বলো কোন রন্ধ্রের গানে বধু গাও কোন গীত কোন রন্ধ্রের গানে রাধার হরিলে হে চিত রাধার হরিলে হে চিত বাসে শেখা হইয়া মা কোন রন্ধ্রের গানে বধু কদম ফুল ফুটে হে শেখাও আমা আরে কোন রন্ধ্রের গানে বলো কবির প্রাণ ধন লুটে হে বাসি শেখাও আমা কোন রন্ধ্রের গানে কদম ফুল ফোটে আমি শুনেছি তোমার বাঁশিতে এমন একটা ছিদ্র আছে বাজলে পরে অকালেও কদম ফুল ফুটে যায় আমরা তো জানি কদম ফুল বর্ষাকাল ছাড়া ফোটে না কদম ফুল তো বর্ষাকালে ফোটে কিন্তু তোমার বাঁশিতে এমন ছিদ্র আছে ও বাজলেই কদম ফুল ফুটবে তাহলে কোন রন্ধ্র সেটা আমাকে একটু ভালো করে বুঝিয়ে দাও আর কোন রন্ধ্রে এই গোপীদের একেবারে প্রাণ নিয়ে টানাটানি করো সেটাও আমাকে বুঝিয়ে দাও আমি সব রকমভাবে শিখতে চাই গোবিন্দ বললেন আজকে বাঁশি যখন শিখবে বলেছে রাধারানী এই হচ্ছে আমার সুযোগ একটু নিজের কেরামতি খাটাতে হবে তাই না কিছু মনে করবেন না বাবা প্রিয়তমা যদি শিখতে চায় তখন দেখবেন যে প্রিয়তম সে শেখানোর জন্য একেবারে মাথার ঘাম পায়ে পড়লেও অসুবিধে নেই তা আজকে প্রিয়তমা যেহেতু শিখতে এসেছে বাঁশি তখন বলছে যে দেখো আমি বাঁশি শিখবো তোমার কাছে শেখাও বলে নিশ্চয়ই শেখাবো কিন্তু বাঁশি শেখার আগে কয়েকটি আদব কায়দা আছে সেইগুলো একটু শিখতে হবে তোমাকে প্রথম কথা এই সোনার বর্ণ তোমার থাকা চলবে না আমার মতো কালো হতে হবে এইবার তো রাধারানী বিপদে পড়লেন যে ভগবান আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন আমাকে সোনার মতো রূপ দিয়েছেন আর এই দেখো কেলেছোড়া বলে কি এখন আমাকে ওর মতো কালো হতে হবে কালো যারা হয় তারা নানা রকম ক্রিম ট্রিম মেখে ফর্সা হবার চেষ্টা করে কিন্তু ফর্সা লোককে যদি বলে কালো হতে হবে এটা লজ্জার ব্যাপার না অসম্মানের ব্যাপার বলছে কেন কালো না হলে কি বাঁশি বাজানো যাবে না বলে কালো না হলে বাঁশি ভালো বাজানো যাবে না বাঁশি বাজবে না কেন ভালো তো বাজাতে হবে খোল বাজালেই তো হলো না খোল ভালো বাজাতে হবে বলে হ্যাঁ তা ঠিক তাহলে ভালো কেন বাজবে কালো বাজা হলে বলে শোনো এই যে আমাকে দেখো আমি যে কালো আমার খুব মনে দুঃখ ওই জন্য ওই দুঃখটা আমি বাঁশির সুরের মধ্যে দিয়ে প্রকাশ করি যেহেতু আমি কালো আর এই গোপীগণ সব একেবারে সোনার পুতুলের মতন এক একজন সেই জন্য ওই তোমাদের সমাজে যখন আমি একা যাই না আমার নিজের কেমন যেন একটা লাগে সেই মনের দুঃখটা আমি বাঁশির সুরের মধ্যে দিয়ে প্রকাশ করি তাই রাধে তুমি যদি আমার মতো কালো হও তাহলে ওই মনের দুঃখে তোমারও বাঁশির সুরটা ভালো হবে বলে তাহলে এখন কালো হব কি করে আমি কি করে কালো হবে তোমার কাচলি খুলিয়া ফেল মৃগ মতে হস্ত কালো মৃগ মতে হস্ত কালো কাচলি খুলিয়া ফেল তবে সে বিনোদ বংশী বাজে তবে সে বিনোদ বংশী বাজে মুরলি শিখিবে রাধে শিখাইব মন সাধে যা বলি তাই শুনো বিনোদিনী তোমার ছাড়ো নারীর বেশ উভো করি বাঁধকেশ আর ডানে চূড়া করা হোটালুনি ডানে চূড়া করো হোটালুনি প্রথম কথা তোমার খোপাটা খুলতে হবে খোপা থাকলে পরে বাঁশি বাজানো যাবে না খোপা থাকলে বাঁশি না খোপা হলে হবে না
খোঁপা খুলে ফেলে ওই চুলটা নিয়ে মাথার উপর ঝুঁটি বাঁধো। আমার যেমন মাথার উপরে ঝুঁটি, তোমার তো পেছনে খোঁপা, পেছন থেকে চুলটা নিয়ে ঝুঁটি বাঁধো। তারপরে একটা ময়ূরের পালক দিয়ে খুব সুন্দর চূড়া করে বাঁধিকে সেটা যেন হেলে উঠতে থাকে। বলে আচ্ছা বেশ বুঝলাম, কালো করব, সারা গায়ে মৃগমদ, মানে মৃগনাভি কস্তুরি, মৃগনাভিতে সেই কালো কালো দানা নতুন হয় না, সারা গায়ে মেখে একবারে কালো হয়ে গেলেন রাধারানী। মানে কালো হলো কিন্তু গন্ধটা খুব সুন্দর, মৃগনাভির গন্ধ অত্যন্ত তীব্র গন্ধ। এইবার মৃগনাভি মেখে যখন কালো হয়েছেন রাধারানী, অনেক কষ্টে চুল টুল নিয়ে আবার মাথার উপর ঝুঁটি বেঁধেছেন, চূড়া তৈরি করেছেন, বলে শোনো এবার ত্রিভঙ্গ হয়ে দাঁড়াও। বলে বাবা তিন জায়গায় বাঁকা হয়ে কী করে দাঁড়াবো, আমি তো পড়ে যাব। তুমি রাখাল ছেলে, তুমি ওরকম বাঁকা তাড়া হয়ে দাঁড়াতে পারো? আমি কি পারি? বলে শোনো তিন জায়গায় বাঁকা করো, এই দেখো প্রথমে চরণ বাঁকা এক, তারপর কোমর বাঁকা দুই, তারপর ঘাড় বাঁকা তিন, এইবার বাসে। বলে বাবা এত যত সহজে দেখিয়ে দিলে, আমি তো পড়ে যাবো রুম করতে গেলে। বলে পড়ে গেলে এই যে আমার এই পাচন লাঠি রয়েছে, আমি তোমাকে ঠেকা দিয়ে রাখছি, তুমি পড়বে নারায় তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, আমার পাঁচনিতে দেহ ঠেকা, রাধে তিন ঠাই তিন অঙ্গ বাঁকা, পাঁচনিতে দেহ ঠেকা, হাত দাও রন্ধ্র মাঝে মাঝে, হাত দাও রন্ধ্র মাঝে মাঝে, তবে সে বিনোদ বংশী বাজে। আচ্ছা ঠিক আছে শ্যামসুন্দর, তোমার জন্য আমি আমার সোনার অঙ্গ কালো করলাম, তোমার জন্য আমি এই বাঁকা তাড়া হয়ে জীবনে দাঁড়াইনি, অনেক কষ্টে আমি দাঁড়িয়েছি, তোমার জন্য আমি আড় চোখে তাকানো অভ্যাস করলাম, তোমার জন্য আমার অনেক কষ্ট স্বীকার করতে হলো, এবার বাঁশিটা শিখাও। বলে শেখাচ্ছি, এই যে আমার বাঁশিতে আটটি রন্ধ্র আছে, এই যে বাঁশি দেখো কতগুলো রন্ধ্র, গুনে নাও ভালো করে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, বাবা। তাহলে এই যে বাঁশি, আমার এই বাঁশিতে আটটি রন্ধ্র, এক এক করে তুমি বুঝে নাও। রাধারে লই আসে মুরলী শিখায় মহানন্দে আনন্দে, প্রথম রন্ধ্রের গানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। এত সুন্দর বাঁশি কে বাজাচ্ছে, আমি মন্ত্র ভুলে যাচ্ছি। দ্বিতীয় রন্ধ্রে দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো, যখন এই বাঁশির সুরে দ্বিতীয় রন্ধ্র বেজেছে, যমুনার জল যাচ্ছিল কোথায়, প্রয়াগ তীর্থের দিকে, যমুনা উৎপন্ন হিমালয় পর্বতে, আর গঙ্গার সঙ্গে মিশেছে কোথায়, প্রয়াগ তীর্থে, প্রয়াগের দিকে যাচ্ছিল যমুনা, যখনই দ্বিতীয় রন্ধ্র বেজেছে অমনি আবার উল্টে হিমালয়ের দিকে যাচ্ছে, যমুনার জল কেন বিপরীত দিকে যাচ্ছে, বাঁশির সুর শুনে যমুনা ভাবে এমন প্রাণ শীতল করা বাঁশি যে বাজিয়েছে, সেই বাঁশি বাদকের চরণ দুটো ধুয়াইয়ে আসি গো, ধুয়াইয়ে আসি গো, ওই বাঁশরিয়ার চরণ দুটি ধুয়াইয়ে আসি গো, ওই বাঁশরিয়ার চরণ, আমার মন প্রাণ শীতল কইলে বাঁশরিয়ার চরণ, আমার মনে প্রাণ শীতল কইলে বাঁশরিয়ার চরণ, যমুনা বিপরীত দিকে ছুটে যায় কৃষ্ণের চরণ ধুয়াবে বলে, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষ ভানু সুতা, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষ
আসো ভানু সুতা পবনের হত গতি হয় পবন মানে বাতাস বাতাস সবসময় চঞ্চল এই এক্ষণ এই গ্রামে একটু পরে এই পাশের গ্রামে আবার একটু পরে তার পাশের গ্রামে সবসময় বাতাস চঞ্চল কিন্তু যখনই তৃতীয় রন্ধ্র বাজে বাঁশিতে অমনি বাতাস থমকে দাঁড়ায় কেন থমকে দাঁড়ায় বলে আরেকবার শুনবো আরেকবার শুনবো বলি পবন দাঁড়ায় শোনে আরেকবার শুনবো পবন দাঁড়ায় বলে বাঁশি আর শোনা হয় কি না হয় পবন দাঁড়ায় বলে পবনের হত গতি হয় হে রাধে পবনের হত গতি হয় হে রাধে চতুর্থ রন্ধ্রের গানে চতুর্থ রন্ধ্রের সুরে ওই ধেনুগণ আপনি ফিরে চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায় হে রাধে তৃণমুখে ঊর্ধ্বপুচ্ছে ধায় পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিঁধে প্রাণে পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিঁধে প্রাণে বলছিলে না কোন সুরে এই গোপীদের আমি প্রাণ নিয়ে টানাটানি করি বলছে না গোপীগণ বলেছেন না যে কালার লাগিয়া আমি হব বনবাসী কালা নিল জাতিকুল আর প্রাণ নিল বাঁশি তা ব্রজগোপীর প্রাণ নিয়ে টানাটানি করি আমি যে সুরে সেটা হচ্ছে পঞ্চম সুর পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিঁধে প্রাণে পঞ্চম রন্ধ্রের সুরে গোপিকার বিঁধে প্রাণে আলো থালো পাগল নিধায় হে তারায় আলো থালো পাগল নিধায় তারপরে তারপরে ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে একটু আগে জিজ্ঞেস করছিলেন না কদম ফুল আপনা আপনি ফুটে যায় আমরা জানি বর্ষাকাল ছাড়া কদম ফুল ফোটে না কিন্তু আমার বাঁশির সুরে এমন একটা রন্ধ্র আছে বাজলি কদম ফুল ফোটে সেটা হচ্ছে ষষ্ঠ রন্ধ্র মায়েরা মুখস্থ থাকছে তো কোনটার পর কোনটা বলছি আমি কিন্তু একটু পরেই পরীক্ষা নেব কোন রন্ধ্রে কি কাজ হয় এক্ষুনি ধরবো কিন্তু প্রথম রন্ধ্রে কি হয়েছে ব্রহ্মার ধ্যান ভেঙেছে দ্বিতীয় রন্ধ্রে যমুনা উজান বয়েছে তৃতীয় রন্ধ্রে পবন দাঁড়িয়ে শুনেছে চতুর্থ রন্ধ্রে ধেনুগণ হ্যাঁ আপনা আপনি ফেরে লাঠি নিয়ে দৌড়তে হয় না তার পিছনে পঞ্চম রন্ধ্রে গোপীর প্রাণ নিয়ে টানাটানি ষষ্ঠ রন্ধ্রে কদম ফুল তা শুধু কদম ফুল নয় ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে ষষ্ঠ রন্ধ্রের তার সঙ্গে আরেকটা আছে ষড় ঋতু একত্রে ছয়টি ঋতু একসঙ্গে প্রবাহিত হয় এই আমার ষষ্ঠ রন্ধ্র বাজবে ষষ্ঠ রন্ধ্র যখন বাজে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ছয়টি ঋতু এক সঙ্গে প্রকাশিত হয় ষড় ঋতু একত্রে ষড় ঋতু একত্রে তাহলে ষড় ঋতু একত্রে বয় সপ্তম রন্ধ্রের গানে পাষাণ হইল পানি সপ্তম রন্ধ্রের গানে পাষাণ হইল পানি সপ্তম রন্ধ্র যখন বাজে অমনি পাথর গলে জল হয়ে যায় পাষাণ আপনি দ্রবময় হে রাধে পাষাণ আপনি দ্রবময় হে রাধে পাষাণ আপনি শেখানো হয়ে গেল তো আমার শেখানো সম্পূর্ণ তো বাকি আছে না 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 বাকি নেই না গো বাকি নেই বলছি তো আছে কি জ্বালা কিছু মনে করবেন না বাবা ছাত্রকে যখন শেখাতে হয় একটা জিনিস অন্তত কম রাখতে হয় সব শিখিয়ে দিতে নেই ছাত্রকে সব যদি ছাত্র শিখে ফেলে না তাহলে ছাত্র শেষে গুরু মারা বিদ্যা শুরু করে বুঝলেন একজন কুস্তিগির তার প্রিয় ছাত্রকে মানে ছাত্র তার এত প্রিয় সমস্ত মার প্যাঁচ তাকে শিখিয়ে দিয়েছে কুস্তিগির ছাত্রকে শিখিয়েছে শোন ঘুষি যখন দিবি
ঘুষি যখন দিবি এই বুড়ো আঙুলটা ভিতরে রাখবি, তারপরে উপরের চারটে আঙুল ধরে এইরকম চেপে ধরবি, ভালো করে ঘুষিটা নিবি আগে। ঘুষি নিতে হয় কিভাবে আর দিতে হয় কিভাবে দেখ। ঘুষি যখন নিবি তখন হাত থাকবে চিত আর কোনুই থাকবে পেছন দিকে, নিজের কোমরের পাশাপাশি যেন ঘুষিটা থাকে। ঘুষি থাকবে কোমরের কাছে, কোনুই থাকবে পিছন দিকে, আর হাত থাকবে চিত। একে বলে ঘুষি নেওয়া। আর ঘুষি যখন দিবি হাতটাকে উপুড় করে দিবি। হ্যাঁ, এসব মারপ্যাঁচ শিখে নিন, আমাকে আমার প্রিয় বন্ধু বিধান শিখিয়ে দিয়েছে। আমার পাশের বাড়িতেই থাকে বিধান বলে একটি ছেলে, সে ন্যাশনাল লেভেলে ওই ক্যারাটে খেলে আর কি। তো আমাকে দেখিয়ে দিয়েছে যে সুমন শিখে রাখ, কখন কোনটা কাজে লাগবে তা ঠিক নেই। হ্যাঁ, তো বলছে ঘুষি নিতে হয় একরকম আর দিতে হয়, নেওয়ার সময় কীরকম এইভাবে নিতে হয়, আর যখন এদিকে ঘুষি নেবে এদিকে কিন্তু দেওয়া হয়ে যাবে, দুটো হাত দুদিকে, দুটো হাত এরকম নয়, এই দিকে ঘুষি দিয়ে দেবে আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাঁদিকে ঘুষি নিয়ে নিতে হবে, মানে ওদিকে দিতে হবে এদিকে নিতে হবে একসঙ্গে, দেওয়ার পর ঘুষি নেওয়া নয়, ডান হাতে ঘুষি দেওয়া বাঁ হাতে সঙ্গে সঙ্গে নেওয়া, আর ঘুষি দিয়ে হাত ওইখানে যেন থেমে না যায়, ঘুষি দিয়েই টেনে নিতে হবে। হ্যাঁ, ওই একখানা ঘুষি দিলাম মানে কেল্লা ফতে করে দিলাম তা নয়, ঘুষি দেওয়ার সঙ্গে সঙ্গে হাত উল্টে নিতে হবে, নিয়ে বাঁদিকে ঘুষি চালিয়ে দিতে হবে। যখন এরকম ঘুষি দেবে বুঝলে প্রতিপক্ষে যে থাকবে তাকে মারার সুযোগই দেওয়া চলবে না, বুঝতে পেরেছিস? তার শিষ্যকে যখন শিখিয়েছে, আর শিষ্য গুরুদেবের সমস্ত রকমের প্যাঁচ শিখে হঠাৎ পেপারে ছাপিয়ে দিয়েছে আমার গুরুজির সঙ্গে আমার লড়াই হবে 100 টাকা করে টিকিট। এবার গুরুজির তো মাথায় হাত যে আমার 70 বছর বয়স আর ও হচ্ছে 20 বছরের ছেলে, ওর একখানা ঘুষি আমি সহ্য করতে পারবো? আমার সঙ্গে লড়াই করবে বলেছে 100 টাকা করে টিকিট। এবার যে বুড়ো গুরু তার তো একেবারে মাথায় হাত, চিন্তা করছে যে সর্বনারী এই যুদ্ধে আমি গেছি। তা গুরুদেবের যিনি গিন্নি তিনি বলছে এত চিন্তা করছো কেন গো তুমি? বলে আর বলো না, একটা প্রিয় ছাত্রকে সব রকম প্যাঁচ শিখিয়ে দিয়েছি, সে হঠাৎ করে পেপারে ছাপিয়ে দিয়েছে ওর সঙ্গে আমার লড়াই, এবার আমি যদি না যাই তাহলে তো অসম্মান, আর গেলেই ওই এক ঘুষিতেই আমি শেষ। তখন গিন্নি বলছে শোনো তুমি ওসব চিন্তা করো না, তুমি একটা চামচ নাও। চামচ নিয়ে কী করবো? বলে প্রথমে স্টেজে উঠে ওই চামচটাকে নানা রকম ঘুরাবে। এবার শিষ্য জিজ্ঞেস করবে গুরুজি এত চামচ ঘুরাচ্ছেন কেন? তখন বলবে যে তোকে সব প্যাঁচ শিখিয়েছি কিন্তু চামচ প্যাঁচ শেখাইনি। এই চামচ প্যাঁচ তোকে আর শেখাইনি, এটা দিয়েই আগে তোকে কুপকাত করব। তো এইটা দেখেই তোমার যে শিষ্য সে আগেই ঘাবড়ে যাবে, আর যে যদি কেউ লড়াই করতে গিয়ে ঘাবড়ে যায় সে হারবেই। কাজেই তুমি চামচটাকে আগে ঘুরিয়ে দেবে যাতে ঘাবড়ে যায়। তাই বলছে যে শিষ্যকে সব শেখাবে না, শিষ্যকে যদি সব শেখাও তাহলে শিষ্য তোমার গুরুমারা বিদ্যা শুরু করে দেবে। তা রাধে, আমার কাছে বাঁশি যদি কেউ শিখতে আসে 8খানা রন্ধ্রের মধ্যে আমি 7টা পর্যন্ত শিখাই, 8ষ্টমটা আমি একটু আমার নিজের বলে রেখে দিই, ওইটা আমি কাউকে শিখাই না। রাধারানী বলছে ওগো শ্যাম সুন্দর, বাইরের ছাত্রের সঙ্গে আমাকে তুলনা করো না, কোনো রাখাল যদি তোমার কাছে বাঁশি শিখতে আসে তার ক্ষেত্রে তুমি একটা রন্ধ্র কম করতে পারো, কিন্তু আমি তো রাখাল নই, আমি হলাম তোমার চরণের সেবিকা, তুমি আমাকে যেমন শেখাবে আমি তোমায় তেমন সেবা করব, তুমি শেখাতে যদি কম করো তাহলে সেবাতেও কম হয়ে যাবে। আমি বাঁশি শিখব তো কোনো রাজসভায় বাজিয়ে টাকা আদায় করার জন্য নয়, আমি বাঁশি শিখব তোমাকেই সেবা করার জন্য, তোমাকেই শোনানোর জন্য, দ্বিতীয় কাউকে শোনানোর জন্য আমি বাঁশি শিখব না। কাজেই তোমাকে শোনানোর জন্য যখন আমার বাঁশি শেখা, তুমি যদি কম শেখাও তাহলে কম শুনতে পাবে, আর পুরোটা যদি শেখাও পুরোটা শুনতে পাবে, তোমার সেবাতেই ত্রুটি হয়ে যাবে যদি শেখাতে অসম্পূর্ণ থাকে। কাজেই অন্যের শিক্ষার সঙ্গে আমার শিক্ষা এক করে দিও না, কি আর করা যাবে। তাই হোক, যখন ওই তুমি ছাড়বেই না, অষ্টম রন্ধ্রটা আমি তোমাকেই শেখাবো রাধে। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই।
অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে বংশী বদনে বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, না শিখাইলে শিক্ষা বলি কারে, 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 মোরলি শিখায় মহানন্দে মাধারে অষ্টম রন্ধ্র অবধি যখন শেখানো হয়ে গেছে সম্পূর্ণ শিক্ষা, বলে প্রাণনাথ আমি তোমার কাছে ঠিক ঠিক বাঁশি শিখতে পারলাম কিনা একটু শুনে দেখো। বলে হ্যাঁ ঠিক বলেছ, একটু বাজাও দেখি বাঁশিটা। বাজে রে মোরলে বৃন্দাবনে, বাজে রে বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে, বাজে রে মোরলে বৃন্দাবনে, বাজে রে বাঁশরে বৃন্দাবনে, বাজে রে বাজে বাঁশরে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনে, বাজে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বাজে রে বৃন্দাবনে, বাজে রে বাজে রে বৃন্দাবনে, ধনি শুনি ধরনি ধরনি ধর পুলকিত, ধনি শুনি ধরনি ধরনি ধর পুলকিত, ধনি শুনি ধরনি ধর ধরনি ধর ধরনি ধর ধরনি ধর ধরনি ধর ধনি শুনি ধরনি ধরনি ধর পুলকিত, যমুনায় জানে চলে রে, যমুনায় জানে চলে রে, বাঁশরে বৃন্দাবনে, বাঁশরে বৃন্দাবনে, মাপানি দানে নে জানে যা, মাপানি দানে নে জানে যা, মাপানি দানে নে যা জানে যা জানে যা জানে যা ধানে যা ধানে যা ধানে যা রে 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 গা 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 মানে যা রে যা নে দা নে যা নে দা নে যা নে দা নে যা বাজে রে বাঁশরে বৃন্দাবনে, দানানা 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 না দানানা না দে দানানা না না দানানা 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 ভাষণে
বাজে রে বাসরে বাজে রে বাসরে রে রাধার অধরে বাজে বংশীর ধ্বনি বংশীর ধ্বনি বংশীর ধ্বনি করে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি ধ্বনি কৃষ্ণ নাম শুনি শ্যাম আকুল হইল আকুল হইল রাধে আর বাজায় না বলে কাঁদিতে লাগি কাঁদিতে এইবার তুমি দেখো আমার কেমন লাগে আমার বাঁশিতে কৃষ্ণ নাম শুনে তোমার হৃদয়টা যেমন ভেঙে যাচ্ছে কষ্ট হচ্ছে তেমনি তোমার বাঁশিতে রাধা নাম শুনলে ওইভাবে আমার কষ্ট হয় শ্রীরাধার বংশীর ধ্বনি শুনি হরিষে নাগর হরিষে শ্রীরাধিকার গলে দিল হার মনোহর অধিকার গলে দিল হার মনোহর আরে জ্ঞান দাসে বলে ধনে মুরলি শিখিল জ্ঞান দাসে বলে ধনে মুরলি শিখিল জ্ঞান দাসে বলে ধনে মুরলি শিখিল সখীগণের মনে তবে আনন্দ হইল 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 আজ রাধা শ্যামের মিলন হেরে সখীর হোলা হলে গাছের পাতায় পাতায় সবে দিচ্ছে করো তালে গাছের পাতায় পাতায় সবে দিচ্ছে করো তালে গাছের পাতায় পাতায় গল রাধে রাধে রাধা গোবিন্দ জয় কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ